আসসালামু আলাইকুম, স্বাগতম। আমি ফাতেমাতুজ জোহরা, সিনিয়র শিক্ষিকা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? ভালো আছো তো সবাই? আমার আজকের উপস্থাপনায় রয়েছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়। দশম অধ্যায়ের প্রথম পাঠ পড়ব আমরা আজ। এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব সামাজিক সমস্যা কাকে বলে, কিশোর অপরাধ কাকে বলে, কিশোর অপরাধের কারণগুলো কি কি এবং কিশোর অপরাধের প্রভাব। প্রথমে আমাদের জানা দরকার যে আসলে সামাজিক সমস্যা বলতে কি বোঝায়। সাধারণভাবে সমাজের জন্য ক্ষতিকর ও অসুবিধাজনক অবস্থা বা পরিস্থিতিকেই সামাজিক সমস্যা বলে। সামাজিক সমস্যা কিছু সময়ের জন্য সৃষ্টি হয় না, এটি কম বেশি স্থায়ী হয় এবং এর সমাধানের জন্য যৌথ উদ্যোগের প্রয়োজন হয়। আমাদের সমাজে রয়েছে অনেক ধরনের সামাজিক সমস্যা, এই যেমন অপরাধ, কিশোর অপরাধ, মাদকাসক্তি, অপহরণ, শিশুশ্রম, যৌতুক প্রথা, নারী নির্যাতন ইত্যাদি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কিশোর অপরাধ। প্রথমে আমরা জেনে নিই কিশোর কাদেরকে বলা হয়। আমাদের দেশে যাদের বয়স 7 থেকে 16 বছরের মধ্যে তাদেরকে বলা হয় কিশোর। তাহলে এই অল্প বয়সী এই কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধকে বলা হয় কিশোর অপরাধ, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংঘটিত অপরাধই হলো কিশোর অপরাধ। এই কিশোররা যদি কেউ চুরি করে, স্কুল পালায়, বাড়ি থেকে পালায়, পরীক্ষায় নকল করে, পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ করে, সিগারেট খায়, বোমাবাজি করে, তবেই আমরা কিন্তু তাদেরকে কিশোর অপরাধী বলবো। কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক ভয়ঙ্কর সমস্যা। এটা শুধুমাত্র আমাদের দেশের যে সমস্যা তা কিন্তু নয়, আমাদের সমাজে এবং গোটা বিশ্বব্যাপী কিশোর অপরাধ একটি ভয়ঙ্কর সমস্যা। এই অল্প বয়সে কেন ছেলেমেয়েরা এসব অপরাধ করছে তার পিছনে রয়েছে কিন্তু অনেক কারণ। যেমন আমরা বলতে পারি দারিদ্র। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ হলো দারিদ্র। দরিদ্র পরিবারের কিশোরদের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়, তাদের স্বাদ আল্লাহ ঠিক মতো পূরণ হয় না, এর ফলে তাদের মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ হয় না, তাদের ভিতরে হতাশা বাড়ে এবং এই হতাশাই তাদের অপরাধের দিকে ঠেলে দেয়। সুস্থ পারিবারিক ও সামাজিক জীবনের অভাবেও কিন্তু কিশোররা অপরাধী হতে পারে। অতি ব্যস্ততার কারণে পিতামাতার পক্ষে তাদের সন্তানদের বেশি সময় দেওয়া সম্ভব হয় না, তাদের আদর যত্নের অভাব হতে পারে, পিতা অথবা মায়ের মৃত্যু হতে পারে, তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে, তাদের জটিল দাম্পত্য জীবন, তাদের খারাপ আচরণের কারণেও কিন্তু অনেক সময় শিশু কিশোররা অপরাধপ্রবণ হয়ে ওঠে। চিত্ত বিনোদনের অভাবেও আমাদের সমাজে আমরা দেখছি শিশু কিশোররা অপরাধী হচ্ছে, কারণ ছোটবেলা থেকে যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকে তারা আনন্দঘন পরিবেশে বেড়ে ওঠে, আর যারা এরকম সুযোগ থেকে বঞ্চিত হয় তারা কিন্তু মানসিকভাবে মুক্তির জন্য অন্য পথ খোঁজে। এক পর্যায়ে দেখা যায় যে এসব সুযোগের অভাবে তারা অপরাধী হয়ে উঠছে। শিশুশ্রম ও বস্তির পরিবেশের কারণেও কিন্তু আমাদের সমাজে আমরা দেখছি কিশোর অপরাধের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের শহর অঞ্চলে রয়েছে অনেক বস্তি, শিল্প কারখানার আশেপাশে আমরা দেখব বস্তি, সেখানে অনেক বস্তির পরিবেশে বেড়ে উঠছে শিশু এবং কিশোররা। সঙ্গদেশে অনেক কিশোররাই জড়িয়ে পড়ছে অপরাধে। দরিদ্র শিশু কিশোররা নানা রকম কাজ করে অর্থ উপার্জন করতে বাধ্য হয়, কারণ তাদের পিতামাতা তাদের ভরণ পোষণের সমস্ত দায়িত্বটা পালন করতে ব্যর্থ, যার ফলে অনেক সময় তারা অপরাধের দিকে ঝুঁকে পড়ে। শারীরিক ও মানসিক ত্রুটির কারণেও কিন্তু শিশু মনে হীনমন্যতার জন্ম নেয়।
আবার দেখা যায় যে যারা অনেক বেশি আবেগপ্রবণ এবং প্রতিভাবান সেসব শিশু কিশোররাও কিন্তু অনেক সময় অপরাধী হয়ে ওঠে, কারণ এসব শিশু কিশোরদের মানসিক বিকাশের একটু ব্যাঘাত ঘটে। পিতামাতার কর্মস্থল বারবার যদি তারা পরিবর্তন করে তাহলেও কিন্তু শিশু কিশোররা অপরাধী হতে পারে। নতুন পরিবেশে এসে নতুন বন্ধুদের সাথে তারা হয়তো খাপ খাইয়ে নিতে পারে না, ভুল ক্রমে অনেক সময় তারা খারাপ বন্ধুকে নির্বাচন করতে পারে যা তাকে অপরাধের দিকে নিয়ে যেতে পারে। মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহার ফলেও আমরা দেখছি যে কিশোর অপরাধের পরিমাণ সমাজে মারাত্মকভাবে বেড়ে চলছে। এছাড়াও আমরা দেখছি যে বিচক্ষণতার অভাবে উদ্যম, শারীরিক শক্তি এবং টিকে থাকার ক্ষমতা, দুঃসাহসিক প্রকৃতি প্রভৃতি কারণে কিন্তু কিশোররা অপরাধে লিপ্ত হতে পারে। পরিবারের নিয়ন্ত্রণের অভাবেও কিন্তু তারা অপরাধী হয়ে উঠছে। একাকিত্ব, আকার সংস্কৃতি প্রভাব, নৈতিক শিক্ষার অভাবেও অনেক শিশু কিশোরদের আমরা দেখছি যে তারা অপরাধী হয়ে উঠছে। যে সমাজে কিশোর অপরাধের সংখ্যা বেশি সে সমাজে কিন্তু মারাত্মক একটা প্রভাব রয়েছে কিশোর অপরাধের। আর যে পরিবারে রয়েছে এরকম কিশোর অপরাধী সে পরিবারের শান্তি কিন্তু অবশ্যই বিনষ্ট হয়। একজন কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ে হারিয়ে ফেলছে তার সম্ভাবনাময় ভবিষ্যৎ। এই যে কিশোররা পথে হাটে ঘাটে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় দেখা যাচ্ছে যে মেয়েদেরকে উত্ত্যক্ত করছে, ফলে মেয়েরা স্কুলে কলেজে নিরাপদে যাতায়াত করতে পারছে না, ফলে অনেক সময় এই মেয়েদের শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, তারা লেখাপড়া বন্ধ করে দিয়ে হয়তো বাড়িতেই বসে আছে। এইসব কিশোররা কিন্তু মাদকাসক্ত হতে পারে। তাহলে আজ আমরা জানতে পারলাম যে কিশোররা কিভাবে অপরাধী হয়ে উঠছে, কাদেরকে আমরা কিশোর বলছি, কিশোরদের বয়স কত। তাহলে তোমরা কি এখন বলতে পারবে বাংলাদেশে কিশোর অপরাধীদের বয়স কত, বাংলাদেশে কিশোর অপরাধের অন্যতম কারণ কি? তাহলে এখন আমরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব। সবাই কিন্তু অবশ্যই বাড়ির কাজটি করবে, সবাই খাতায় বাড়ির কাজটি লেখো। কিশোর অপরাধের কারণ ব্যাখ্যা করো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।